নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে আগেই গ্রেপ্তার করেছে সিবিআই। একই মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও অস্বস্তি কাটল না বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পালের। সোমবার তাঁকে কোনো রক্ষা কবচ দিল না সর্বোচ্চ আদালত। রক্ষা কবচ পেলেন না পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারও। বরং সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলল যে আপনারা যদি সহযোগিতাই করেন তাহলে গ্রেফতারির আশঙ্কা করছেন কেন? ওয়েমার কেলেঙ্কারি মামলায় 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারিকে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন। সেদিন হাইকোর্টে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করার রিপোর্ট দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় এও বলেন যে পর্ষদের কোনো আধিকারিককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করলে সিবিআই তা করতে পারে, এমনকি তদন্তে সহযোগিতা না করলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করলে তাদের হেফাজতেও নিতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। তাদের পক্ষ থেকে সওয়াল করা হয়, 2014 থেকে 2017-র মধ্যে এই দুর্নীতির অভিযোগ উঠেছে আর আমাদের নিয়োগ করা হয়েছে 2022-এ, তদন্তে সহযোগিতা করছি এক বছর ধরে, আদালতের নির্দেশে সিবিআই এর মুখোমুখিও হয়েছি, রাত 11টা পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবার আইনি রক্ষা কবচ দেওয়া হোক। বিচারপতিরা বলেন এই বিষয়ে সিবিআই এর বক্তব্য শুনতে চান। 3রা নভেম্বর অর্থাৎ পরের শুক্রবারের মধ্যে তাদের বক্তব্য জানানোর জন্য নোটিশ ইস্যু করা হচ্ছে। তখন মামলাকারীরা সিবিআই এর বক্তব্য জানানো পর্যন্ত তাদের রক্ষা কবচ দেওয়ার আবেদন জানান। একথা শুনে বিচারপতিরা বলে দেন শুক্রবার পর্যন্ত অপেক্ষা করলে মাথায় আকাশ ভেঙে পড়বে না, তদন্তে সহযোগিতা করছেন বলে তো আপনারা নিজেরাই জানাচ্ছেন, তাহলে গ্রেপ্তারির আশঙ্কা করছেন কেন? আমরা সিবিআই কে তাদের বক্তব্য জানাতে বলে নোটিশ দিচ্ছি, তাদের বক্তব্য শোনার পরে রক্ষা কবচের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। দিদি রক্ষা কবচ বলে চালু করেছিল, তৃণমূল সামনে দেওয়া হয়েছিল, এখন লোকে বুঝে গেছে দিদি রক্ষা কবচ কাজ হবে না, এখন সব গিয়ে অফিসার হোক আর আধিকারিক হোক আর তৃণমূলের নেতার হোক, সব হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচা করে রক্ষা কবচ খুঁজছেন, কোন রক্ষা কবচ কাজ করবে না। এটা সম্পূর্ণ একেবারেই এটা একটা মানে তদন্তের বিষয় এবং এটা একটা মানে কোর্টের পর্যায়ে, এগুলো কোর্টে অ্যাপিল করা যায়, কোর্ট কখনো রায় দেন কখনো আর এক রকম রায় দেন, ফলে এ নিয়ে দলের কোনো বক্তব্য থাকতে পারে না। এবার এই মামলায় সিবিআই সুপ্রিম কোর্টে কি জানায় সেটাই কৌতূহলের বিষয়। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।